আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আছি ভালো আলহামদুলিল্লাহ অন্য দিনের তুলনায় একটু বেশি ভালো আছি আর কেন এত ভালো আছি আর কোথায় যাচ্ছি সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে এলাম আজকের ব্লগ নিয়ে কথা বলার আগে আমি গত পর্বে যেই ব্লগটা দিয়েছিলাম সেখানে আমার নানা ভাই অসুস্থ ছিল আপনাদেরকে সেটা জানিয়েছিলাম আর সেটা জানানোর পরে আপনারা যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আল্লাহর কাছে সুস্থতা কামনা করেছেন তাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর এভাবেই আমার পাশে থাকবেন আমার দুঃখের সময় সুখের সময় আমি যেন আপনাদেরকে এভাবেই পাই সেটাই আশা করব। আমার নানা ভাই আল্লাহর রহমতে কিছুটা ভালো আছেন এখনও উনি অবজারভেশনে আছেন এবং আরও সুস্থ হতে হবে ওনাকে তো আপনারা সবাই আমার নানা ভাইয়ের জন্য দোয়া করবেন আর আজকে আমি যেই ব্লগটা দিচ্ছি সেই ব্লগটা হচ্ছে শুক্রবারের ব্লগ আর এই শুক্রবারে আমি কোথায় যাচ্ছি কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে প্রায় সাড়ে তিনটা বাজে শুক্রবার সাড়ে তিনটায় আমি বের হয়েছি উত্তরা যাওয়ার জন্যে আর আমি উত্তরা যাচ্ছি আমার স্কুল কলেজের ফ্রেন্ডদের সাথে দেখা করতে আর বুঝতেই পাচ্ছেন যে এই সময়টুকু কতটা মজার একটা সময় আর প্রত্যেকটা মানুষের কাছেই স্কুল কলেজ ইউনিভার্সিটির যে ফ্রেন্ডগুলো আছে সেগুলো যে সোনার তো অনেক বেশি দামি সেটা নিশ্চয়ই সবাই জানেন আর আমার কাছেও তেমন কোনো ব্যতিক্রম না আমাদের আসলে স্কুল কলেজের একটা সার্কেল আছে ইউনিভার্সিটির ফ্রেন্ডরাও আমার আছে তাদের সাথেও আমার দেখা হয়েছিল আর আমি আয়োজন করেছিলাম এই গেট টুগেদারটার কিন্তু সেটা তো তখন আমার ব্লগ ছিল না তাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু আজকে আমার সৌভাগ্য যে আমি আমার স্কুল কলেজের ফ্রেন্ডদেরকে আপনাদের সাথে দেখা করাতে পারবো ক্যামেরার মধ্যে থেকেই হোক কিন্তু আমি যে আপনাদেরকে দেখাতে পারবো আমার ফ্রেন্ডদেরকে সেটাই আমার কাছে অনেক ভালো লাগছে এইদিকে আমি একটু বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি আমি যখন এসেছি তখনই অনেক বৃষ্টি নেমে গিয়েছে আস্তে আস্তে আমার সব ফ্রেন্ডরা চলে আসছে আর কিছু এখনো আসতে পারছে না কারণ বাইরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি থেমে গেলে তারপর আবার আসবে সেই জন্য আমরা সবাই ওয়েট করছি আর বুঝতেই পারছেন যে কেমন মজা হচ্ছে আর যখন আমরা একসাথে হই তখন আমরা আমাদের সংসার জীবনটাকে একেবারেই ভুলে যাই তখন শুধুমাত্র আমরা আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকি আমাদের স্কুল কলেজ লাইফটা কেমন ছিল ঠিক সেই জীবনটাতেই আমরা আসলে তখন ফিরে যাই আর অনেক অনেক মজা হয় আসলে আমি বলে বোঝাতে পারবো না আর যারা এরকম আমাদের মতো গেট টুগেদার করেন তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের সেই গেট টুগেদারের মজাটা কেমন হয় অতসী তোমার অনুভূতি কী কেমন লাগতেছে দেখ অনেক দিন পর আমরা কোভিড দোস্ত কেমন লাগতেছে অনেক দিন লকডাউন অনেক তুর কি করো নয় দর্শো নাকি মুখ খুললে না ভাই একটা ছিদ্র করে রাখবি আপনি সামনে তাকাও তুমি কেমন আছো একটু সাথে কথা হয়নি আমার ফ্রেন্ডরা আসলে ম্যাক্সিমামই জানে না যে আমি একটা চ্যানেল খুলেছি এভাবে অনেকটা অগোচরেই আসলে খোলা হয়েছে তো ওরা যখন জানতে পেরেছে তখন একজনকে ক্যামেরাম্যানের দায়িত্ব দিয়ে দিয়েছে আর বলেছিলাম যে সবাইকে একটু ভিডিও করতে চারপাশে একটু সব কিছু একটু ক্যামেরায় বন্দি করতে তো ও কিন্তু খুব সুন্দর করে এই কাজটা করতে পেরেছে আর আমার খুবই ভালো লেগেছে খুব সুন্দর করে ভিডিওটা করেছে আর সবার সাথে পরিচয় করিয়ে দিল আর আমি আপনাদেরকে এখন যাদেরকে দেখাচ্ছি ওরা সবাই হচ্ছে আমার কলেজের ফ্রেন্ড আমি রাজুক কলেজে পড়াশোনা করেছি আর এরা সবাই হচ্ছে আমার রাজুক কলেজের ফ্রেন্ড কিন্তু এই কয়েকজন ফ্রেন্ডের মধ্যে আবার কিছু আছে স্কুলের ফ্রেন্ড যারা স্কুলে আমরা একসাথে পড়াশোনা করেছি আবার রাজুকেও একসাথে পড়াশোনা করেছি সেই জন্য দুই তিনজন আছে যে আমরা স্কুল কলেজ একসাথেই পার করেছি আর আমি উত্তরা ছিলাম একটা সময় আমি প্রায় আঠারো বছর উত্তরা ছিলাম তো আব্বু মারা যাওয়ার পরে আমি আমরা উত্তরা থেকে চলে গিয়েছি আমার আব্বু একটা সরকারি অফিসে জব করত যার কারণে আমরা একটা কোয়ার্টারে ছিলাম তো যেটা হয় যে মারা যাওয়ার পরে তখন আর কোয়ার্টারে থাকা যায় না তো সেই জন্যই আমরা সেটা ছেড়ে নিজেদের বাড়িতেই চলে আসি তো এই জন্য আমার উত্তরার মধ্যে একটা সফট কর্নার আছে আমার স্কুল আমি উত্তরা হাই স্কুলে পড়েছি স্কুলটা আমার উত্তরায় ছিল আর কলেজটাও আমার উত্তরায় ছিল আমার ইউনিভার্সিটিটা শুধু এখানে না তো সব কিছু মিলে আমার এই উত্তরার প্রতি একটা আলাদা টান আর এই যে স্কুলের ফ্রেন্ড কলেজের ফ্রেন্ডদের সাথে আমার সুন্দর কিছু স্মৃতি এটা আমি কখনোই ভুলতে পারবো না সেই জন্য আমি যত দূরেই থাকি না কেন যখনই একটা গেট টুগেদারের আয়োজন করা হয় তখনই আমি চলে আসি আর ম্যাক্সিমাম টাইম এই উত্তরাতেই এই গেট টুগেদারটা হয় যেহেতু সবাই ম্যাক্সিমামই উত্তরায় থাকে তো যার কারণে আমি একটু দূরে থাকলেও চলে আসি শুধুমাত্র ওদের সাথে আড্ডা দিতে পারবো আমার নিজেকে কিছুটা সময় দিতে পারবো আর আমি আমার সেই ছোটোবেলায় ফিরে যাব। এটা মনে করেই কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর সবচাইতে মজার একটা জিনিস এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমরা যখন একসাথে খেতে বসি তখন কিন্তু যে কোনো একজন প্রত্যেকবার ট্রিট দিতে চায় যেমন আজকে ওই যে কালো টি শার্ট পরা ওর নাম কবির ও আমাদেরকে আজকে ট্রিট দিতে চেয়েছিল কিন্তু আমরা কেউই সেটা গ্রহণ করিনি কারণ এটাতে সেই মজাটা নেই যে কলেজ জীবনে আমরা এভাবে একসাথে হিজ হিজ হুজ হুজ যে খাওয়াটা সেটা খেতাম তারপর এভাবে করে টাকা কালেক্ট করে টাকা দেওয়া হতো এই জিনিসটা আমরা এখনও করি আর খুব ভালো লাগে তো এটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল কেউ এক টাকা দিতে পারছে না এই যে ও দিচ্ছে এক টাকা তো এইভাবে করেই আমরা আমাদের প্রথম খাবার দাবারের আড্ডাটা শেষ করলাম এরপর আবার নিচে এসেছে নিচে সবাই কেউ আইসক্রিম কেউ কফি খাবে সেই জন্য আর এই জায়গাটা আমার বেশ পছন্দ হয়েছে এই রেস্টুরেন্টটা খুব সুন্দর যদি কেউ ছবি তুলতে চায় তাহলে এই রেস্টুরেন্টটাতে এসে ছবি তুলতে পারবে ছবি খুব ভালো আসবে আর ডেকোরেশনটাও আমার খুব ভালো লেগেছে আমাকে যারা দেখছেন তাদের মধ্যে যদি কেউ উত্তরায় থাকেন আর এই জায়গাটাতে না আসেন এই রেস্টুরেন্টটাতে চাইলে কিন্তু আসতে পারেন Don't know where you are Cause you're not here It's been way too long If I could lay down beside you I would, I would When nothing really matters That's all I wanna do I hope that you're safe and That I will see you soon If I could lay down আমার ফ্রেন্ডরা হচ্ছে আমার প্রচন্ড আবেগের একটা জায়গা যেখানে আমি একসাথে হওয়ার পর আমার নিজের ছোটবেলাটাকে খুঁজে পাই আমার হাসি কান্না ভালো লাগা আবেগ অনুভূতি সব কিছুকে আমি আবার ফিরে পাই ওইটুকুর সময়ে আমি শুধুমাত্র নিজেকেই সময় দিতে ভালোবাসি ব্যস্ত থাকতে ভালোবাসি আর সেই জন্যই আমরা সবাই যখনই একটা গেট টুগেদারের আয়োজন হয় তখন সব কিছু ছেড়ে সংসার ছেড়ে চলে যাই তবে সেই ক্ষেত্রে আমার হাজব্যান্ড সহ আমার ফ্রেন্ডদের হাজব্যান্ড ওয়াইফ সবাইকে অনেক ধন্যবাদ জানাই যারা আমাদের এই আবেগের ব্যাপারটা বুঝতে পারে এবং আমাদেরকে একসাথে হবার সুযোগ করে দেয় আজকে এই পর্যন্তই আমি ওদের সাথে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গিয়েছে প্রায় সাড়ে আটটা বেড়ে গিয়েছে আমার বের হতে হতে তো আমি এখন বাসায় চলে যাচ্ছি আর আপনাদের সাথেও বিদায় নিয়ে নিচ্ছি কেমন লেগেছে আজকে আমার এই ভিডিওটা আশা করি জানাবেন আর যদি আপনারা নতুন আমার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা লাইক আমি আশা করতেই পারি যারা আমাকে ভালোবেসে দেখেন তারা একটা লাইক দিবেন আর আজকে তাহলে বিদায় নিয়ে নেই আল্লাহ হাফেজ